আবারও বিপদে ফেলেছে বাংলাদেশকে। এর ফলে এবার তলিয়ে যাবে বাংলাদেশের তিস্তার মানুষ। রাজ্য সিকিমে মেঘ ভাঙা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এছাড়া বন্যায় নিখোঁজ হয়েছেন আরো কমপক্ষে 82 জন, যাদের সেনাবাহিনীর 23 সদস্যও রয়েছে। সিকিমের লোনাক হ্রদ উপচে পড়ায় ওই অঞ্চলে বিপর্যয়কর বন্যার সৃষ্টি হয়েছে বলে গেল বুধবার কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় বাংলাদেশে দ্রুত বাড়ছে নদীটির পানি। ফলে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানির গতি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর নদী তীরবর্তী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। স্থানীয়রা জানান, উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এতে লালমনিরহাটের 5টি উপজেলার তিস্তা অববাহিকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে প্রায় 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানি নেমে যেতে না যেতেই ফের বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। এ নিয়ে 10 বারের মতো বন্যার কবলে পড়েছেন তিস্তা পারের মানুষরা। তিস্তার পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, সিন্দুরনা, পাটিকাগ্রাম, সিঙ্গিমারি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, কাকিনা, আদিতমারি উপজেলার মহিষখোঁচা, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও বকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ফের পানিবন্দী হতে শুরু করেছে এসব এলাকার নিম্নাঞ্চলের বসবাসকারী পরিবারগুলো। এসব অঞ্চলে বিগত বন্যায় শুরু হওয়া ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে বলে দাবি করেছে জেলা প্রশাসন। 40.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অন্যান্য বছরের একই সময়ের স্বাভাবিক 8.6 মিলিমিটার বৃষ্টিপাতের হারের তুলনায় প্রায় 5 গুণ বেশি। সিকিমের মুখ্য সচিব ভিবি পাঠক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে 10 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বন্যায় আরো কমপক্ষে 82 জন নিখোঁজ আছেন, এছাড়া আহত হয়েছেন 22 জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চীন সীমান্তের কাছে গ্যাংটক থেকে প্রায় 150 কিলোমিটার উত্তরে অবস্থিত লোনাক হ্রদের ওপর মেঘ ভাঙা প্রবল বৃষ্টিপাতের কারণে উপত্যকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নেপাল ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের সিনিয়র ক্রায়োস্ফিয়ার বিশেষজ্ঞ মরিয়ম জ্যাকসন বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে সিকিমে এই বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে লোনাক হ্রদে ব্যাপক বন্যার সূত্রপাত হয়েছে, বাঁধ ক্ষতিগ্রস্ত এবং মানুষের প্রাণহানি ঘটেছে, রাস্তাঘাট ও অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ভারী বৃষ্টিপাতের কারণে নিখোঁজ ভারতীয় সৈন্যদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে, সড়কপথে রাজধানীর গ্যাংটকের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, 23 জন সৈন্য নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং সেনাবাহিনীর কিছু যানবাহন পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনায় তল্লাশি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। প্রবল বৃষ্টিতে সিকিমে আকস্মিক বন্যা, 23 নিখোঁজ, দেশটির আবহাওয়া বিভাগ সিকিমের পার্বত্য অঞ্চলে ভূমিধস এবং বিমান চলাচল বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।